গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভীষণ 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 ভালো আছেন, আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি বাড়িতে এসে এই ফটোজগুলো যখন টাঙানো দেখলাম, যখন দেওয়ালে দেখলাম, তখন মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে আমার বিয়ের দিনের ওপরে যে ছবিটা আছে সেটা হচ্ছে বিয়ের দিনের ছবি, আর নিচে এটা হচ্ছে রিসেপশনের লুক। তো আমাদের বিয়ের প্রায় 8.5 বছর হলো এবং তার মধ্যে আমরা অনেক 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 ছবি তুলেছি, কিন্তু এখানে যেটা আমি দেখাচ্ছি সেটা যেগুলো শুধুমাত্র দেওয়ালে টাঙানো আছে সেগুলো, তার মধ্যে থেকে কিছুটা শেয়ার করলাম। আরও অনেক ফটোস আছে, আমি আপনাদেরকে অন্য একদিন শেয়ার করব। তো এখানে দু ধরনের লুক আমাকে দেখতে পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন লুকটা বেটার, কোন লুকটা আপনাদের কাছে ভালো লাগছে। আর এর পরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ছবিটা হচ্ছে আমরা হানিমুনে গেছিলাম দীঘাতে। হ্যাঁ, খুব কাছেই গেছিলাম, কিন্তু ভীষণ এনজয় করেছি। তো দীঘারই যখন হানিমুনে গেছিলাম তখনই তোলা একটা পিক, দেখতে পাচ্ছেন এখনকার ছবি আর আগের ছবির মধ্যে আমার অনেক 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 পার্থক্য। আর এই ছবিটা একদম বিয়ের পরপরই তোলা, বিয়ের প্রায় 18 দিনের মাথায় আমার এক দেওরের বিয়ে ছিল, সেই বিয়ের দিনে আমরা দুজনে একটু কেনাকাটি করতে বার হয়েছিলাম এবং এটা দেখতেই পাচ্ছেন স্টুডিওতে গিয়ে আমরা দুজনে একটা ছবি তুলেছিলাম। তো আর এটা হচ্ছে আমার বোনের বিয়ে, বোনের বিয়ে তে রিসেপশনের সময় আমরা দুজনে বসেছিলাম, হঠাৎই তুললাম। তো এটা খুব সুন্দর ছবি একটা, মানে আমার খুব মানে ভালো লাগে এই ছবিটা। আর এটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে তোলা একটা ছবি। তো আমার ছেলে ছোটোবেলায় অনেকটা মেয়েদের মতো দেখতে ছিল, মেয়েদের মতোই লাগতো, আর আমার ভাই শখ করে এই মেয়েদের জামাটা ওকে দিয়েছিল, সেটা পরেই আমরা একটা ছবি তুলে রেখেছিলাম। তো আমার এই ছোটো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো আজকের মতো এটুকুই।